এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত অগণতান্ত্রিক। এই হিংসাটা হচ্ছে মানুষের তৈরি হিংসা। আমরা নিশ্চয়ই দিল্লিতে যাব। আমরা রিসেন্ট দিল্লিতে গিয়েছিলাম, পরপরগঞ্জে আমাদের চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা প্রতিবাদে নেমেছিল বলে। সম্প্রতি দিল্লিতে যে হিংসাত্মক ঘটনা ঘটে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন হিউম্যান রাইটস সুপিডিয়ার ইন্ডিয়া। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত প্রেস মিটে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি, বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন মহিলা কমিশনের সদস্য ভারতী মুৎসুদ্দি, সিপিডিয়ার ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ সহ অনেক বিশিষ্ট জনেরা। সকলেই দিল্লির এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেন। সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে 6 দফা দাবি পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে, ভারতের প্রধানমন্ত্রীকে অবিলম্বে নজর দিতে হবে যেন গণহত্যা ভারতবর্ষের কোনো রাজ্যে না হয়, ভারতবর্ষের সকল মানুষকে সুন্দরভাবে রাখতে হবে, গণতন্ত্রের অধিকার দিতে হবে, মানুষদের মানবাধিকার নিয়ে প্রকৃতভাবে কাজ করতে দিতে হবে, আইনকে সৎভাবে ব্যবহার করতে হবে। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত অগণতান্ত্রিক। একটা গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন চলছিল সেটাকে থামানোর জন্য, আন্দোলনকারীদের ভয় দেখানোর জন্য এই দাঙ্গাটা হলো। এটা তো সম্পূর্ণ সংবিধান বিরোধী। এবং সবথেকে দুঃখের কথা, এই দাঙ্গা যখন হচ্ছিল ফেব্রুয়ারি মাসের বোধহয় 22-23-24 তারিখে, যখন দিল্লি পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার, কোনো পদক্ষেপ নেননি দাঙ্গা থামানোর, যার ফলে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল মানুষকে। আদালত বলল, নির্দেশ দেয় যে যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য করছেন, গুলি মারার কথা বলছেন, যারা আন্দোলনকারীদের গদ্দার বা বিশ্বাসঘাতক বলছেন, তাদেরকে বিরুদ্ধে FIR করতে। কিন্তু সেই ব্যবস্থা আমরা দেখলাম ঠিকভাবে কার্যকরী করা হলো না। এখনও যারা এই ধরনের উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না আমার অন্তর জানা নেই। যাদের উপার্জনক্ষম লোকেরা চলে গেছেন তাদের তো ক্ষতিপূরণ দেওয়া উচিত। যেসব স্কুল বিদ্যালয় পুড়ে গেছে, ওদিকে তো রাজ্য সরকার দিচ্ছে, দিল্লি সরকার কে বলে দিচ্ছে, কি দিচ্ছে আপনি জানেন? কী দিয়েছে, কেউ পেয়েছে কি? পেলে ভালো। তাহলে এটা হচ্ছে CA NRC এইসব যা হচ্ছে তার জন্যই হয়েছে। দেখুন, এইটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদ যে হয়েছিল সেই প্রতিবাদকে স্তব্ধ করার জন্য এই ধরনের কাজ হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমি তো আমার বক্তব্যে বলেছি যে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল তখন প্রধানমন্ত্রী একই দলের প্রধানমন্ত্রী বলেছিলেন, এই লজ্জা আমি রাখবো কোথায়। আজকে প্রধানমন্ত্রীর মুখে সে ধরনের কোনো কথা তো আমরা শুনছি না। এই যে দাঙ্গাকে নিন্দা সূচক একটা মন্তব্য আমার ভুল হতে পারে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কি না আমার জানা নেই। শান্তি তো বজায় রাখতে হবে, যে ঘটনা ঘটে গেল সেটা নিন্দা করা উচিত তো। আচ্ছা, এখানে পার্সাদের নাম আসছে, তাহির হোসেন, তারপরে শাহরুখের নাম আসছে। তার নাম পার্সাদ নাম আসছে, তাহির হোসেন, যেটা কনসিলার আছে আপ পার্টি, আপনি কিরকম দেখছেন এখানে? যেটা যিনি এর সঙ্গে যুক্ত তাদেরই, তাকেই আমি নিন্দা করছি। এই দাঙ্গার সঙ্গে যিনি যুক্ত আছেন
তাকেই আমি নিন্দা করছি এবং তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি, তার বা তাদের বিরুদ্ধে। সেটাই তো, সেটাই তো গণতন্ত্রের সব থেকে বড় প্রশ্ন। কিন্তু মানুষ মানুষ আজকে আটকেছে, আজকে আজকে দাঙ্গা আটকেছে, কিন্তু মানুষ দুই সম্প্রদায়ের মানুষ আটকেছে, এটাই এটাই আশার আলো। আচ্ছা, ওদিনে আমারটা যে আমেরিকা যে প্রেসিডেন্ট আসছে, অতিথি এখানে আসলেন, তারপরেই এটা এখানে, এটা তো আরও লজ্জার, এটা তো আরও লজ্জার যে আমাদের এখানে আমাদের একজন বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্ট এসছে, তার সামনে তার উপস্থিতিতে এই ধরনের দাঙ্গা পুলিশ আটকাতে পারলো না? পুলিশ না আপনারই না, পুলিশ কোনো ভূমিকাই নিল, এটা তো আরও লজ্জার। এখানে আমাদের মাননীয় গৃহ স্বরাষ্ট্রমন্ত্রীর কী বক্তব্য? এটা তো দিল্লি পুলিশ তো তার তার অধীনে, তিনি পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? শুনুন বন্ধুরা, রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করেছে, তারা তারা উদ্বিগ্ন হয়েছেন, সেটা আমি তো জানি না, কোনো এনকোয়ারি তদন্ত তো হয়নি, কিন্তু যেটা ঘটেছে সেটা তো আপনারা দেখেছেন। এবং লোকে বলছেন 50 জন, তারও বেশি লোক মারা গেছে, এখনও তো সংখ্যা ঠিক বলা হয়নি, কত ঘর বাড়ি পড়েছে, কত বিদ্যালয় পড়েছে, ধর্মস্থান নষ্ট হয়েছে, হ্যাঁ সব কিছু নষ্ট হয়েছে। সেটা আমরা চিন্তা করবো, দেখবো, নিশ্চয়ই আমরা দেখবো, আমাদের সেই বিষয়ে প্ল্যান প্রোগ্রাম নেওয়া হচ্ছে। এই হিংসাটা হচ্ছে মানুষের তৈরি হিংসা, বেশ কিছুদিন ধরেই আমরা খবরে কাগজে সাম্প্রদায়িক হিংসার প্ররোচনা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য শুনতে পাচ্ছিলাম, তখনই একটা উদ্বেগ এসেছিল মনে যে তাহলে কি কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এবং যেভাবে সারা দেশে সিএ বিরোধী আন্দোলন, এনসিআর বিরোধী আন্দোলনের যারাই যোগ দিচ্ছেন, নাগরিক সমাজের কেউ যদি যোগ দিচ্ছেন, কোনো বিশিষ্ট ব্যক্তি যদি তার মত প্রকাশ করছেন, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে এবং রাষ্ট্রদ্রোহী খেতাব দিয়ে দেওয়া হচ্ছে, মানে সব মিলিয়ে যেন মনে হচ্ছে সারা দেশে একটা আগুন জ্বালাবার একটা পটভূমিকা তৈরিই হয়ে গিয়েছিল। এবং সেই দিন যে ঘটনাটা ঘটেছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পেয়েছি, আমি এখানে বসে সব বলবো না, উস্কানিমূলক অনেক অনেক ধরনের কথা উঠেছিল, এবং সেই জায়গাগুলো যে গলি মারো, তারপরে একটা ভাষা যেটা আমি ব্যবহার করতে চাই না, এটা আমরা কলকাতার রাজপথে শুনেছি, কলকাতার রাজপথে শুনেছি, এবং যে রাজনৈতিক দলে মিছিলে সেটা পরিষ্কার করে বলছিল, সেটা আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ মাধ্যমের মানুষ, আমি আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি, আমরা চাই না যে একটি মানুষের মধ্যেও এইভাবে হিংসা ছড়ানো হোক, এবং ধর্মীয় হিংসা তৈরি করে মানুষকে তার জীবন হারাতে হোক, তার ঘর হারাতে হোক, তার স্বজন হারাক হোক, এটা আমরা চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই দেশের উন্নয়ন হোক, আমার বেকার ছেলের চাকরি হোক, যে খেতে পাচ্ছে না সে খেতে পাক, ফসলের দাম পাক, এগুলো হচ্ছে আদত ইস্যু, সেই ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য একবার এনসিআর করো, একবার এই ধরনের হিংসা করো, দাঙ্গা করো, এটা ঠিক নয়, এইভাবে চলে না, এইভাবে দেশ চলছে না, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা রোখা যাবে যদি সমস্ত মানুষ তার ধর্মটাকে ভুলে গিয়ে, ধর্মের যে বিষটা ধরবার চেষ্টা করছে সেইটাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে, যেরকম পার্সাকাশে আমরা দেখেছি বৌদ্ধ মঙ্ক এসছেন, তারপরে খ্রিস্টান বিশপ এসছেন, সব ধর্মের মানুষ যাচ্ছেন, বিশিষ্ট মানুষরা যাচ্ছেন, নাগরিকরা যাচ্ছেন, এটাই পারবে মানুষই একমাত্র ঠেকাতে পারবে মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা চক্রান্তটাকে। আমাদের অলরেডি জেলা স্তরে আমাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কলকাতার থেকে এই পদক্ষেপ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে, আমাদের যাতে প্রত্যেক মানুষ একসাথে, কি হিন্দু কি মুসলিম কি পাঞ্জাবি, সর্বস্তরের মানুষ যাতে পশ্চিমবঙ্গে থাকে, সারা ভারতবর্ষে থাকতে পারেন, যাতে কোনো বিভাজন না হয়, এই নিয়ে আমাদের পদক্ষেপ চলছে। আমরা সম্প্রতি দিল্লিতেও যাব, ভারতীয়দের সঙ্গে কথা বলবো,
আমরা জাস্টিস গাঙ্গুলির সঙ্গে আলোচনা করব, স্যারের সঙ্গে আমাদের যে কমিটি বডি আছে সেখানে আলোচনা করে আমরা নিশ্চয়ই দিল্লিতে যাব। আমরা রিসেন্ট দিল্লিতে গিয়েছিলাম, পরপরগঞ্জে আমাদের চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল তারা প্রতিবাদে নেমেছিল বলে। আমরা কি দেখছি, আমরা আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসি রাইটস ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, আমরা আমাদের সর্বস্তরের মানুষেরা মিলে আমাদের নেতারা মিলে আমরা এই পদক্ষেপ আগের থেকেই নিয়েছি, কিন্তু নিলে তো হবে না। দেখুন, যারা ভারতবর্ষ চালাচ্ছেন প্রত্যেক নেতাকে প্রত্যেক মানুষকে আগে হিউম্যান বি হতে হবে। আমি মানুষ, তাকে সেই জায়গাটাকে আগে তাকে নিজেকে প্রমাণ দিতে হবে আমি মানুষ। একটা মানুষ কোথায়? রামকৃষ্ণ মানুষ ছিলেন, রামকৃষ্ণ গণহত্যা তিনি চাননি। কোনো রবীন্দ্রনাথের ভারতবর্ষ তিনি কি চেয়েছিলেন এরকমভাবে গণহত্যা হোক? নজরুলের ভারতবর্ষ তিনি কোন জাতের ছিলেন? আমরা তো মনে করি তিনি আমাদের বাংলার ছিলেন, বাঙালির ছিলেন। তিনি মুসলিম হলেও তিনি আমাদের মানুষ ছিলেন। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে আমরা ছোটোর থেকে একসঙ্গে দেখে এসেছি, আমরা কি দেখছি। তাই সুতরাং এই নিয়ে আমরা অত্যন্ত ভীতস্ত, তবে আমরা কেউ পিছপা হব না। যত রকমের লড়াই আমাদের করার আমরা রাস্তায় নেমে করতে প্রস্তুত এবং করছি। আমরা প্রতিনিয়ত আমাদের জেলায় আমাদের এই নিয়ে পদক্ষেপ হচ্ছে যে প্রত্যেক মানুষ যাতে একসঙ্গে থাকতে পারি, হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, কেউ যাতে না মারা যায়। দেখুন, আমাদের শ্রদ্ধেয় বিচারপতি বললেন যে পুনর্বাসন ক্ষতিপূরণ, যার বাচ্চা মারা গেছে, যে মানুষগুলো মারা গেছে, যার ঘর ভেঙেছে, যার স্কুল ভেঙে গেছে, তারা তাদের পুনর্বাসন দিতেই হবে, নাহলে ওরা কোথায় থাকবে? রাস্তায় থাকবে? তাদের বাড়িঘর দিতে হবে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করে দিতে হবে। একজন মারা গেল, তার রোজগারের কেউ নেই, তাহলে সে তার কি না খেয়ে মরবে? এইগুলো তো প্রধানমন্ত্রীকে দেখতেই হবে। এইসবের পুনর্বাসন আমরা চাইছি। আমরা অর্থনৈতিক তাদেরকে বলছি অর্থনৈতিকও সাহায্য দিতে এবং তাদেরকে চাকরিতে। আমি 2 লাখ টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, হয়ে গেল? কখনোই না, সেটা অর্থনৈতিক সহযোগিতা হয় না। তাকে চাকরি দাও, সে চাকরি করবে তার সারা জীবন। তার বাবা যখন মারা গেছে, তার পরিবারটা কত বছর বলুন তো কীভাবে ভেসে গেল, এই যে মানুষগুলো চলে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে ঘটনা ঘটার তারপরেও অনেক দিন কেটে গেলে কিছু রেসপন্স কি পেয়েছেন আপনারা? তো আমরা জেলায় জেলায় লড়াই করছি। দেখুন, আমাদের জেলায় লড়াই করতে গিয়ে স্বরূপনগরে আমাদের জেলার লোকেরা নেমেছিল। কোনো দল ভাবছে আমরা বোধহয় কোনো দলের হয়ে লড়াই করছি? না, তা তো না। আমরা বারবার বলছি যে নেতা যে নেত্রী যে চেয়ারে বসছেন তাকে আগে রেকগনাইজ করুন নিজেকে, যে আমি মানুষ, আমি মানুষের জন্য কাজ করছি। তাহলে দেখবেন একটা মানুষ যদি ঠিক হয় তাহলে ধর্ষণ হয় না, একটা মানুষ যদি ঠিক হয় গণহত্যা হয় না। আমার মনে হয় নেতা মন্ত্রীদের আগে রামকৃষ্ণ পড়া দরকার, নেতা মন্ত্রীদের আগে স্বামী বিবেকানন্দ পড়া দরকার, লোকনাথ ব্রহ্মচারী পড়া দরকার, এদের কাউন্সিলিং দরকার, এদের মেডিটেশন দরকার আমার মনে হয়। এর জন্য আমরা আমাদের জেলার বিভিন্ন স্তরে আমরা লড়াই চালাচ্ছি, বাধা বিপত্তি হচ্ছে, তবু আমরা কোনো বাধাকে ভয় পাই না। আমি হচ্ছে কি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক, আমার নাম বিপ্লব ঘোষ।